খুব সহজেই যদি খুব সুন্দর কিছু তৈরি করে ফেলা যায়, তাহলে তো সবাই সহজ পদ্ধতিটাই অবলম্বন করবে, তাই না? আসসালামু আলাইকুম। একটা সহজ পদ্ধতিতে কিভাবে হচ্ছে আমরা একটা ক্যানভাস পেপারে সুন্দর করে পেন্টিং করে সেটা হচ্ছে দেওয়ালে টাঙিয়ে রাখতে পারবো বা ঘরে সাজানোর কাজে ব্যবহার করতে পারবো, ওইটাই আমি তোমাদের কাছে শেখাবো। তো প্রথমে হচ্ছে আমি একটা ক্যানভাস পেপার নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার বাসায় তৈরি করা ক্যানভাস পেপার, ছোট সাইজের। তো তোমরা কিভাবে এটা তৈরি করবে সেটার জন্য আমার পেজের মধ্যে এই ভিডিওটা দেওয়া আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। একই পদ্ধতিতে তোমরা অনেকগুলো ক্যানভাস পেপার তৈরি করে ফেলতে পারো। তো আমি যেহেতু বাসার জন্যই বানাচ্ছি, তাই আমি হোমমেড ক্যানভাস পেপারই তৈরি করছি। আর এটা তৈরি করতে তোমাদের প্রয়োজন হবে ওয়াটার কালার পেপার। তো এখন আমি দুইটা কালার নিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে লাইট ব্লু কালার বা স্কাই কালার, যেটাই বলে না কেন, এই কালারটা, আর একটা ইয়েলো কালার। আমি প্রথমে দুইটা দাগ দিয়ে নিয়েছি ভি শেপের মতো করে। এখন দুইটা দাগের দুই পাশে দুই রকমের কালার করে দিচ্ছি। তো কালার করার পর অনেকটা এটা দেখতে এরকম হবে। তো কালারটা আমি একটু শুকিয়ে যাওয়ার অপেক্ষা করব। তো কালারটা শুকিয়ে আসলে আমি এখানে কিছু একটা লিখে দিব। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছুই লিখতে পারো। তো আমি এখানে ফার্স্টে ছোট ছোট কিউট কিউট করে তিনটা হার্ট শেপ দিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি এগুলো ব্ল্যাক কালার দিয়ে ফিল আপ করে দিয়েছি। আর এখন হচ্ছে আমি একটা নোট লিখে দিচ্ছি। তো নোটটা লেখার পর আমি হচ্ছে বাকি কাজ করব। তো এখানে তোমরা তোমাদের হচ্ছে যে কোনো পছন্দের একটা লাইন লিখতে পারো বা তোমাদের নিজেদের নামও লিখতে পারো, কোনো সমস্যা নেই। লেখাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এই লেখাগুলোকে একটু হাইলাইট করে দিব যেন দেখতে ভালো লাগে। তো এভাবে করে হচ্ছে আমি হাইলাইট করে দিব প্রত্যেকটা লেখা। তো তোমরাও হচ্ছে এভাবে হাইলাইট করে দিতে পারো। আর এখানে হচ্ছে ব্ল্যাক কালারের পরবর্তী তোমরা হচ্ছে রেড কালারও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে লেখালেখির কাজটা শেষ হয়ে গেলে আমি পরবর্তী কাজে চলে যাব। এখানে হচ্ছে আমি একটা টেপ লাগিয়ে নিয়েছি, তার উপরে হচ্ছে এরকম একটা বোতল অ্যাড করে দিলাম। তো এই বোতলটা হচ্ছে অ্যাক্রিলিক কালারের বোতল। তো এটা শেষ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাতে কিছু পাতা আর একটা ক্লে দিয়ে তৈরি ফুল অ্যাড করে দিলাম। এই তো কমপ্লিট হয়ে গেল আমার কিউট একটা কার্ড। তো এই দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর আমাকে অবশ্যই সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।